नमस्कार। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সকলকে আমাদের অবস্থান এবং অনশন মঞ্চে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের এই সাংবাদিক সম্মেলন সেটা মোটেই নয়, আমরা স্বতন্ত্রভাবেই এই আন্দোলনকে পরিচালিত করছি এবং আজকে আমাদের আগামী যে কর্মসূচি সেই কর্মসূচির কিছু ঘোষণা করা হচ্ছে। আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে আগামী 30 তারিখ এই শহীদ মিনারে আমরা সারা রাজ্য জুড়ে কর্মচারীদের এবং শিক্ষকদের গণছুটির আহ্বান করছি এবং তারা শহীদ মিনারে ভরিয়ে তুলবেন। মূলত দুটো মিছিল হবে, একটা হাওড়া স্টেশন থেকে এবং একটা শিয়ালদা স্টেশন থেকে, দুপ্রান্ত থেকে দুটো মিছিল এসে শহীদ মিনারে এসে উপস্থিত হবে। এবং তার সাথে আগামী আমরা টেন্টেটিভলি ডেটটা ঠিক করেছিলাম যে আগামী 10 এবং 11 দিল্লির যন্তর মন্তরে দুদিনের লাগাতার ধর্নার আয়োজন করা হবে এবং সেখানে আমরা রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দেব আমাদের বিষয়টা নিয়ে। কিন্তু বর্তমানে একটা কর্মসূচির কথা জানতে পেরেছি, সুতরাং এটা হয়তো আমরা পরিবর্তন করতেও পারি। আমরা যদি ট্রেনের টিকিট বা এসব কিছু ব্যবস্থা করতে পারি, আমরা হয়তো সেই ধর্নাটাকে 29-30 শিফট করতে পারি দিল্লিতে, এই মাসের 29-30 তারিখে। একদম, শহীদ মিনার তো কনফার্ম, শহীদ মিনারও হবে, তার সাথে যন্তর মন্ত্রেও হতে পারে। এবং তার সাথে আগামী 26 তারিখ সারা রাজ্যের কর্মচারী শিক্ষকরা রাষ্ট্রপতিকে আমাদের বিষয়ে অবহিত করে গণহারে মেল করবেন। 26 তারিখ, 27 তারিখ গণহারে মেল করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। 29 এবং 30 তারিখ এই দুই দিন এই রাজ্য থেকে হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হবে এবং সেটা সমস্ত প্রশাসনের আধিকারিক দিকে ট্যাগ করে আমরা এই টুইটার কর্মসূচি নেব। আগামী 15 দিন ধরে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা আমরা যে লিফলেট তৈরি করছি সেই লিফলেট তৈরি করে সাধারণ মানুষের মধ্যে প্রচারে যাবেন যে এই আন্দোলন যে কেবলমাত্র মহার্ঘ ভাতার লড়াই নয়, তার থেকে অনেক বেশি করে হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং যে শূন্য পদ সে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং তার সাথে যে অস্থায়ী কর্মচারী কয়েক লক্ষ আছেন তাদের স্থায়ীকরণ করা এবং তাদেরকে পার্মানেন্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা, এই লড়াই হচ্ছে সেই লড়াই। এবং এর সাথে আমরা লাগাতার ধর্মঘট অথবা কর্মবিরতির বিষয়ে আমরা এগোচ্ছি। আমরা এই বিষয়ে আমাদের সাথে এর বাইরে থাকা যেসব সংগঠন আছেন তাদের সাথে আলোচনা করে এবং আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে মাথায় রেখে আমরা সেই ডেট অনতিবিলম্বে আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব। 29-30 তারিখ এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি। আমাদের দিল্লির যে কর্মসূচি সেটার সিদ্ধান্ত হচ্ছে 10 এবং 11 এপ্রিল যন্তর মন্ত্রে দুটো দিন হবে, এখন এটা আমাদের পুরনো সিদ্ধান্ত। আমরা সেই অনুযায়ী টিকিটের ব্যবস্থা করছি, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু আমরা যদি টিকিটের ব্যবস্থা করতে পারি তাহলে সেটা হয়তো 29-30 হবে, মার্চের 29-30 তারিখ। কারণ দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছিলেন যে আমরা যেন দিল্লিতে যাই, তা উনি আহ্বান করেননি, কিন্তু আমরা স্বতঃপ্রণোদিত হয়েই যাচ্ছি যে সত্যিই তো এত বঞ্চনা থাকার কথা তো দিল্লিরও জানা প্রয়োজন। দিল্লি যেমন বঞ্চিত করে রেখেছে এই রাজ্যও যে তার কর্মচারীদেরকে বঞ্চিত করে রেখেছে সেটা ওই সময়টাতে জানাতে পারলেই তো সব থেকে ভালো হবে। মানুষ জানতে পারবেন, দেশের মানুষ জানতে পারবেন যে এই রাজ্যের মানুষ এবং সরকারি কর্মচারীরা কি ধরনের বঞ্চনার মধ্যে আছেন। আমি তাহলে তাই কোয়াইজ বলছি, প্রথম হচ্ছে 26 তারিখ এই মাসের 26 মার্চ গণহারে মেল করা হবে মাননীয় রাষ্ট্রপতিকে। আগামী 27 মার্চ গণহারে আগামী 27 তারিখ গণহারে মেল করা হবে, যেটা মেল জ্যামিং বলে ইংরেজিতে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই মেলের বক্তব্য মাননীয় রাষ্ট্রপতিকে আমাদের যে মহার্ঘ ভাতা না দেওয়া
চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি, তাতে যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, সেই বিষয়ে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করা হবে। আমরা যে এতদিন অবস্থান অনশনে বসে আছি, সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, আমাদের পরিষ্কার হুঁশিয়ারি থাকবে যে অনতিবিলম্বে আপনি ব্যবস্থা না করলে আমরা কিন্তু আরো তীব্রতর আন্দোলনে যাবো, এবং রাজ্য যদি অচল হয় তার দায় সম্পূর্ণ রাজ্য প্রশাসনের থাকবে। 29 এবং 30 গণহারে টুইট করা হবে না, রাষ্ট্রপতি বলেছি, মুখ্যমন্ত্রী বললাম তো, যে মুখ্যমন্ত্রীকে মেলে যে বক্তব্য হবে সেটা হচ্ছে যে আমরা যে এতদিন আমাদের ন্যায্য দাবি নিয়ে, এই রাজ্যের শিক্ষিত বেকারদের দাবি নিয়ে যে আমরা লড়াই করছি, তার প্রতি সময় দেওয়ার মতো ওনার সময় হয়নি। এবার আমরা আরো তীব্রতর লড়াইয়ে যাব, দরকার হলে সমস্ত প্রশাসনিক ভবন স্তব্ধ হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। একদম একদম, বয়ানটা আমরা কেন্দ্রীয়ভাবে তৈরি করে দেব। 29 এবং 30 গণহারে টুইট করা হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে সেখানে ট্যাগ থাকবেন। এবং 30 তারিখে কলকাতায় দুটো মিছিল হবে, মহামিছিল, একটা হচ্ছে হাওড়া থেকে শহীদ মিনার, একটা হচ্ছে শিয়ালদা থেকে শহীদ মিনার, এবং শহীদ মিনারে মহাসমাবেশ এবং এখানে অবস্থান বিক্ষোভ। আগামী 10 এবং 11 এপ্রিল দিল্লির যন্তরমন্তরে দুদিনের অবস্থান বিক্ষোভ, এবং সেখানে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের বিষয়টা জ্ঞাতকরণ করাব। এর সাথে আগামী 15 দিন ধরে আমরা লিফলেট তৈরি করছি, সেই লিফলেট নিয়ে সাধারণ মানুষের কাছে সমস্ত স্তরের শিক্ষক কর্মচারীরা যাবেন, এই আন্দোলনের প্রেক্ষাপটটাকে তারা বুঝিয়ে দেবেন। আর লাগাতার ধর্মঘট এবং কর্মবিরতির যে কর্মসূচি ডেট, সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু বাকি যে মঞ্চগুলো আছে তাদের সাথে আলোচনা করেই আমরা সেই অন্তিম ডেটটা আমরা ঘোষণা করব। এখানে অভিনন্দন জানাতে, মানে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, ব্যক্তি এসেছে, তাদেরকেও কি আহ্বান জানাবেন 30 তারিখে সমাবেশে? আমাদের খোলা আহ্বান থাকবে, কাউকে ব্যক্তিগত নয়, যে আপনারা সকলে 30 তারিখে আসুন আমাদের মঞ্চে, আমাদের এই যে দাবি সেই দাবির সমর্থনে তারা বক্তব্য পেশ করবেন, কোনো রাজনৈতিক কথা সেখানে মঞ্চ থেকে বলা যাবে না। এবং আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানাইও নি, জানাচ্ছিও না, যারা আসবেন ব্যক্তিগতভাবে আসতেই পারেন। না, আপনি বলুন, আমাদের কর্মসূচি যা কিছু বললাম সেটা পূর্ব নির্ধারিত, গত পরশুদিন মিটিং করেই আমরা এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখন দিল্লির যে কর্মসূচিটা ছিল, উনি তো বারবার করে বলছিলেন ওনাদের বিভিন্ন মুখপাত্ররা যে ওনারা দিল্লিতে যান, তা উনি যখন দিল্লি যাচ্ছেন তখন ওনাকে সহযোগিতা করার জন্যই আমরা দিল্লি যাব, আমি এটা এই কথাটা বলছি আর কি। অ্যাপ্লাই করে দেওয়া হবে, আমরা তো আজকে ঘোষণা করলাম, আজকেই অ্যাপ্লাই করা হবে। এখানে যে বসে আছে, এই রাজ্যে তো গণতান্ত্রিক ভাবে কোনো আন্দোলন সংগঠিত করার করতে গেলে কোর্টের কাছে যেতে হয়, আমরা কোর্টের কাছে যাব। দিল্লি অবশ্যই, সমস্ত রাজনৈতিক দলের প্রতি খোলা চিঠি থাকবে যে আসুন, পশ্চিমবঙ্গের মানুষ এবং কর্মচারীদের যে বঞ্চনা চলছে সেটাকে সমর্থন জানিয়ে আপনারা সকলে আসুন। রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাদের সাথে তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, এটাই। অন্তত 200-300 জন তো অবশ্যই যাবেন, সংখ্যাটা আরো বাড়তে পারে। না না, আমাদের না না, আমাদের আন্দোলনকারীরাই যাবে, যারা আন্দোলনকারী তারাই যাবেন।
হঠাৎ এগিয়ে আনতে চাইলেন কেন? দশ এগারোটা তো স্মুথলি এটা প্রস্তুতি করছিল, উনত্রিশ তিরিশ চাইছেন কেন? ওই যে বললাম যে উনত্রিশ তিরিশে আমরা তো যেদিন থেকে এখানে অবস্থানে বসে আছি সেদিন থেকেই বিভিন্ন মিডিয়াতে আপনাদের কাছে শুনতে পেয়েছি যে ওনারা দিল্লি যান, দিল্লি গিয়ে কথা বলুন, বঞ্চনা নিয়ে কথা বলছেন না কেন? তা এই রাজ্যের প্রধান প্রশাসক হিসেবে যিনি যাচ্ছেন তার সাথে সহযোগিতা করো তো এই রাজ্যের মানুষ হিসেবে আমাদের কাম্য, আমরা সেটা কি করতে যাচ্ছি? ওনার ওনাদেরই যে কথা সেই কথাকেই মান্যতা দিয়ে এটা করতে চাইছি না, ওনার সাথে হলেই তো সে না না একদমই তা নয়, উনি তো যাচ্ছেন আজকে ঘোষণা করেছেন, সেই সূত্র ধরেই তো আমাদের যাওয়া যে ওনার হাতটা শক্ত করার জন্য। আমরা তো শুনছি দিল্লিতে ও তাহলে আমাদের 30 তারিখ এখানে থাকবে, তাহলে ভালো করে জানুন কিন্তু আমাদের কাছে খবর এসেছে যে সেটা দিল্লিতে। যদি দিল্লি হয় তাহলে আমরা দিল্লিতে চেষ্টা করব, আর যদি কলকাতা হয় তাহলে তো আমাদের এখানে তো অবস্থান চলছেই, সেক্ষেত্রে 30 তারিখে তো আমাদের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছেই। আমরা 10-11 তারিখে দিল্লি যাচ্ছি, যদি টিকিট পাওয়া যায় তাহলে আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী যদি দিল্লিতেই ধর্ণা দেন আমরা তাকে সাহায্য করতেই যাব, কারণ তারা তো বারবার করে বলছেন যে আমরা কেন দিল্লি যাচ্ছি না, আমরা কেন দিল্লির কাছে গিয়ে দাবি তুলছি না, তাকে সহযোগিতা করার জন্যই আমরা 29-30 তারিখে যাওয়ার কথা ভেবেছিলাম যদি টিকিট পাওয়া যায়। কিন্তু যদি এইটা হয় আপনারা বলছেন যে উনি কলকাতাতেই থাকবেন, তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা আর টিকিটের জন্য চেষ্টা করব না, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম 10-11 তারিখেই সেই অনুযায়ী থাকবে। আর কারো কোনো জিজ্ঞাসা বলে দিন। দেখুন সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পরিপ্রেক্ষিতে বক্তব্য কিছু নেই, সেটা তো 11 এপ্রিল করেছে অলরেডি, আমরা ঠিক করে নিয়েছিলাম 10-11 এপ্রিল আমরা দিল্লিতে যন্তর মন্তরে আমাদের বিক্ষোভ সমাবেশ করব। আমাদের মনে হয় সুপ্রিম কোর্টে 11 তারিখ যে হিয়ারিং হবে সেক্ষেত্রে আমাদের ওখানে থেকে যন্তর মন্তরে যে বিক্ষোভ সেটা সেই ক্ষেত্রে আমাদের সহায়তাই করব। আমরা চেয়েছিলাম এটা দ্রুত নিষ্পত্তি হোক, কিন্তু সুপ্রিম কোর্ট যখন ডেট 11 এপ্রিল করেছে সে নিয়ে তো আমরা কিছু বলতে পারি না। ঠিক আছে তাহলে নমস্কার।